মুখ্যমন্ত্রীলৈ জেড প্লাস নিরাপত্তা। এতিয়াৰে পৰা জেড প্লাস নিরাপত্তা ব্যস্তৰ মাজত থাকিব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। কিন্তু সরকারে বৃদ্ধি করলে হিমন্ত বিশ্ব শর্মার নিরাপত্তা। জেডৰ পৰা জেড প্লাসলৈ উন্নীত করা হল নিরাপত্তা বেস্তনী। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার নিরাপত্তা বৃদ্ধির বিরোধীর প্রশ্ন। পূর্বে জেড ক্যাটগরি সুরক্ষার মাজত থাকা মুখ্যমন্ত্রী নিরাপত্তা উন্নীত করা হল জেড প্লাস নিরাপত্তালৈ। কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের নির্দেশ মর্মে জেড ক্যাটগরির পর জেড প্লাসলৈ উন্নীত করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থা। দেশের যিকোনো প্রান্ততে ডক্টর শর্মায় লাভ করব জেড প্লাস নিরাপত্তা। হায়দরাবাদত গণেশ চতুর্থী অনুষ্ঠানত অংশ নবলৈ যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তাক উত্থাপিত হয়েছিল প্রশ্ন। ইয়ার পিছতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিও পর্যালোচনা করেছিল গৃহ মন্ত্রালয়ে। আনহাতে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার নিরাপত্তার দিকট অধিক কটকটিয়া করার পাছতে বিরোধীর শিবির সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রীর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা শোচনীয় হওয়া বলে প্রশ্ন উত্থাপন করেছে বিরোধী। অসমবাসীর রাজ্যকো নিরাপত্তা দিয়ার দায়িত্ব আছে মুখ্যমন্ত্রী। অসমৰ বর্তমানের পরিস্থিতি শোচনীয় বলে সরকার সমালোচনা এআইজিএফর বিধায়ক রফিকুল ইসলামর। সেই কথাটাই মই কৈছো যে জেড প্লাস দিয়াত আমার আপত্তি নাই বা থাকার কথাও নহয়, কিন্তু পঞ্চায়েতে এই কথাটো স্বীকার করলেই ভাল আছিল যে রাষ্ট্রখনের বা রাজ্যখনের ল এন্ড অর্ডার সিচুয়েশন খুব বেশি ভাল নহয়। কারণ যেতিয়া মানুষ জনগণের কারণে ভাল কাম করব নয়, জনগণের স্বার্থর পক্ষ থিয় হব নয়, তেতিয়া মানে মনত তেখেতসকলের ভয় শঙ্কা বাড়ি যায়। এতিয়া বিজেপি সরকার বা বিজেপি সরকারের মুরব্বীসকলে জনসাধারণের যে প্রতিশ্রুতি দিছিল সেই হিসাবে কাম তেখেতসকলে করিব পৰা নাই। খুব মানুষের বাড়ি আছে, অসন্তুষ্টি বাড়ি আছে। ইয়াসো সংস্কৃতি পরিহার করবলে আহ্বান জানা মুখ্যমন্ত্রীগুলির নিরাপত্তাক ভাবুকি অহার রাজ্যখনলৈ যে ভাবুকি সৃষ্টি হয়েছে সেয়াও গুরুত্ব দিবলৈ কেন্দ্রীয় সরকারক আহ্বান বিধায়ক জাকির হোসেন সিকদার। পিএসও বিতর্ক ইতিমধ্যে সকল মানুষে জানে, বহুতে পিএসও এরিছিল, বিধায়কসকলে পিএসও রাখব না, নিরাপত্তারক্ষী রাখব না, এই ধরনের রাজ্য সরকারের একটা আহ্বান আছিল। আর তেখেতে কৈছিল মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যে রাজ্যখনত এনেকুৱা এটা শান্তির পরিবেশের প্রতি গতি করেছে যত আমি অকলহরিয়াকে ঘুরব পো, কোনো নিরাপত্তারক্ষী আমাক নালাগে, আমি সেইখন অসম বনাব বিচাৰো। আজি সংবাদ মাধ্যমের জড়িয়ে জানিব পাৰিলো মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার জীবনের প্রতি ভাবুকি আহা বা নাহা গৃহমন্ত্রালয়ে কি ধরনের করেছে হ্যাঁ নাজানো, কিন্তু জেড প্লাস নিরাপত্তারক্ষী দিছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নিরাপত্তারক্ষার যেটা নিরাপত্তা শক্তি বৃদ্ধি করে, ঠিক তেনেটা সময়তে রাজ্যখনের জনতাই তো করবাত না করবাত অসুবিধাত পড়ি আছে। উত্তর পূর্বাঞ্চলের অশান্ত পরিস্থিতির কথা আওপকীয়াকৈ স্বীকার করলে বিটিআর প্রধান প্রমোদ বড়ুয়ে। চোরাংচোর হাতত তথ্য থাকার বাবে জেড প্লাস নিরাপত্তা দিয়া হয়েছে মুখ্যমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যত মানে এনেকুৱা ভায়োলেন্স কিলিং তেনেকুৱা ঘটনাবিলাক হয়ে আছে, অসমতো তেনেকুৱা, অসমটো ইয়াৰ পৰা বাহিৰত নহয়। এসেসমেন্টটো ইন্টেলিজেন্সে কৰিব, ইন্টেলিজেন্সে এসেসমেন্ট কৰাৰ পিছতহে সিকিউৰিটি প্ৰভাইড কৰিব। সো গতিকে আজি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক জেড প্লাস সিকিউৰিটি দিয়াৰ লগে লগে বিৰোধীৰ যদি কিবা গাত লাগিছে সেইটোতো আৰু বেলেগ কথাত গাতত লাগক, সিকিউৰিটি দিয়াত কিয় গাত লাগিব লাগে? মুখ্যমন্ত্রীৰ কিবা থ্ৰেট আহিলে ভাল পায় নেকি? হায়দৰাবাদৰ ঘটনাৰ পাছতে গৃহ মন্ত্ৰালয়ে গুৰুত্ব সহকাৰে লৈছে মুখ্যমন্ত্রীৰ নিৰাপত্তাৰ দিশটো। সমান্তরালভাবে বিরোধী সমালোচনার বিষয় হিসাবে লৈছে সেই একে বিষয়টে। ভিডিও জার্নেলিস্ট রাজুর বিদ্রোহ যুগত বিচিত্র রাজবংশী, হিমাংশু সহবিয়ার রিপোর্ট, অসম লাইভ 24।